জব্বারের বলি খেলা হলো এক ধরনের বিশেষ কুস্তি লড়াই, যেটা চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতি বছরের 12ই বৈশাখ অনুষ্ঠিত হয়ে থাকে। এই খেলায় অংশগ্রহণ করেন যারা, অর্থাৎ অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলি। আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই কুস্তিকেই তারা বলি খেলা নামে বলে থাকেন। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেছিলেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে। জব্বারের বলি খেলা একটি জনপ্রিয় এবং ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসেবেই বিবেচিত। এই বলি খেলাকে কেন্দ্র করে লালদীঘি ময়দানের আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ এক বৈশাখী মেলা। ভারতবর্ষের স্বাধীন নবাব টিপু সুলতানের পতনের পর সেই দেশে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। 1909 সালে নিজ নামে লালদীঘির মাঠে এই বলি খেলার সূচনা করেন তিনি। ব্যতিক্রম ধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামি দামি বলিরা এই খেলায় অংশ নিতেন। চট্টগ্রাম বলির দেশ। কর্ণফুলী এবং শঙ্খ নদীর মাঝামাঝি স্থানের 19টি গ্রামে মল্ল উপাধিধারী মানুষের বসবাস ছিল। যেমন প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী ছিলেন মল্লরা, তেমন সুঠাম দেহে সাহসী পুরুষও ছিলেন তারা, এবং তাদের বংশানুক্রমের পেশা হচ্ছে শারীরিক কসরত প্রদর্শন। এই মল্লবীরেরাই ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ এবং বলি খেলা আয়োজনের মূল প্রেরণা। চট্টগ্রামের 22টি মল্ল পরিবার ইতিহাস প্রসিদ্ধ। আশিয়া গ্রামের আমান শাহ মল্ল, চাতারি গ্রামের চিকন মল্ল, কাতারিয়া গ্রামের চাঁদ মল্ল, জিরি গ্রামের ঈদ মল্ল ও নওয়াব মল্ল, পাড়ি গ্রামের হরি মল্ল, পেরোলা গ্রামের নানু মল্ল, পটিয়ার হিলাল মল্ল এবং গোরাহিদ মল্ল, হাইতগাঁওর অলি মল্ল এবং মোজাহিদ মল্ল, শোভনদণ্ডীর তোরপাঁচ মল্ল, কাঞ্চননগরের আদম মল্ল, ঈশ্বরখাইনের গনি মল্ল, সৈয়দপুরের কাশিম মল্ল, পোপাদিয়ার যুগি মল্ল, খিতাপ্রচরের খিতাব মল্ল, ইমামচরের ইমাম মল্ল, নাইখাইনের বোতাত মল্ল, মাহাতার ইয়াসির মল্ল, হুলাইনের হিম মল্ল, গৈরলার চুয়ান মল্ল। এখন পেশাদার বলির কুস্তিগির অভাবে বলি খেলার তেমন আকর্ষণ না থাকলেও জব্বারের বলি খেলার মূল উপজীব্য হয়ে উঠেছে মেলা। তাই অনেকে বলি খেলার পরিবর্তে একে বৈশাখী মেলা হিসেবেই চিনেন। জব্বার মিয়ার বলি খেলা ও বৈশাখী মেলা চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি এবং অহংকারে পরিণত হয়েছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে এটিকে চিহ্নিত করা হয়। খেলাকে কেন্দ্র করে 3 দিনের আনুষ্ঠানিক মেলা বসার কথা থাকলেও কার্যত 5-6 দিনের মেলা বসে লালদীঘির ময়দানের চারপাশের এলাকা ঘিরে। জব্বারের বলি খেলার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে, যেমন কক্সবাজারে ডিসি সাহেবের বলি খেলা, সাতকানিয়ায় মক্কার বলি খেলা, আনোয়ারার সরকারের বলি খেলা, রাউজানে দোস্ত মোহাম্মদের বলি খেলা, হাটহাজারিতে চোরখার বলি খেলা, চান্দগাঁওয়ে মৌলভীর বলি খেলা এখনও কোনো রকমে বিদ্যমান।